আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি জাহাঙ্গীর হাসমতি ফ্রম পরশমনি শাড়িজ। আজ আপনাদের সেই ঐতিহ্যবাহী এক ট্রেডিশনাল কাতান দেখাতে চলেছি, যেটা দাদি নানিদের আমলে আমরা নামগুলো শুনেছি। দেখতে খুবই এক্সাইটেড, পড়তে এক্সাইটেড, সবারই মন পছন্দের সেই ট্রেডিশনাল দাদি নানিদের আমলে শোনা নামের শাড়িটা পরশমনি শাড়িজ আপনাদের এই ভিডিওতে শেয়ার করছে, যেটা থাকছে বালুচুরি শাড়ি। বালুচুরি শাড়ি মানেই হচ্ছে সফট, ভালোবাসার একটা শাড়ি। কারণ দাদি নানিদের আমল থেকে এই নামটা শুনে 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 এই নামের প্রতি এমন একটা ভালোবাসা, একটা আগ্রহ হয়েছে, যেটা বলে হয়তো বা বোঝানো পসিবল না। তো এই শাড়িটার অনুভূতিটা হবে একটু অন্যরকম। তো আপনাদের একটু ডিটেলসে আমি দেখাতে চাই এই শাড়িটা। তো এই শাড়ির যে প্রথমে দেখাচ্ছি আপনাকে আঁচলের পোষণটা, আঁচলে পোছনে যে গোল্ডেন কালার ই দেখছেন, এটা হচ্ছে মুগার রেশম সুতার উপরে। এটার যে এখানে লাল টোনের যে একটা সুতো দিয়ে মিনা আছে, এটাও মুগা রেশম সুতো দিয়ে। এবং পার যেটা দেখছেন, এই গোল্ডেন রিস পারটাও হচ্ছে মুগা রেশম সুতো দিয়ে। এর বডিতে যে সেলফ ওয়ার্ক দেখছেন, এটা কোনো প্রিন্ট না, এটাও কিন্তু মুগা রেশম সুতার উপরে। মোট কথাটি হচ্ছে এই শাড়িতে কোনো জড়ির ছোঁয়া নেই, এই শাড়ির ছোঁয়া হচ্ছে সম্পূর্ণ রেশম সুতার উপরে। একদমই সফট, একদমই ভালোবাসার অনুভূতির মতো, একদমই নরম একটা ফেব্রিক্সের শাড়ি। তো আপনাদের এই শাড়িটার সাথে আমি দেখাতে যাচ্ছি, আঁচলটা হচ্ছে পেটানো কার্পেট ডিজাইনের আঁচলের উপরে রয়েছে, সাথে দুটো পাটবেল দিয়ে আঁচলটাকে লক করে একটা রুমালি প্যাটার্নটা নিয়ে আসছে। এবং ছোট্ট একটা পাড় দিয়েছে, দুদিকে দুইটা পাড় আছে, ছোট, একদমই ছোট পাড়। যে আপুরা বড় পাড় পরতে পছন্দ করেন না, সে আপুরাও পরতে পারবেন, এবং এই পাড়টা যে কোনো আপুরা পরলে ভালো লাগবে। বডিটা হচ্ছে সেলফ ওয়ার্কের উপরে। সেলফ ওয়ার্ক বলতে আপনার যে কাজটা দেখছেন, এটা কিন্তু উইভিং, এটা কোনো প্রিন্টের কাজ নয়। এবং এটা ব্যাক পোশনটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ব্যাক, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন ব্যাকে? আমি বলবো যে অবশ্যই আপনারা এরকম ডিফারেন্ট প্যাটার্নের এত রিজনেবলে এই সিজনে বেস্ট একটা বালুচুরি শাড়িজ দেখাচ্ছি পরশমনি থেকে আমি, যেটা ব্যাক পোশনটাও একদম অসাধারণভাবে লক করা, যেটার কোনো আপনার চুড়ি স্যান্ডেল আংটিতে বাজার তো ভয় নেই এবং কোনো সুতা পর্যন্ত উঠবে না, এত চমৎকারভাবে এটা লক করে দেওয়া আছে। এবং এটার আঁচল এবং পাড়ের সাথে কম্বিনেশনটা ঠিক রেখে কিন্তু এটার ব্লাউজের পোশনটা দেওয়া হয়েছে। ব্লাউজের পোশনটা কিন্তু খুবই চমৎকার এখানে লাগছে, আপনার সেলফ ওয়ার্কটা একদম ফুটে আছে, দেখার মতো লাগছে। এগুলো শাড়িগুলো যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে এই শাড়ির জন্য, এতটা রিজনেবল প্রাইস আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। এই বালুচুরি সিল্ক এত রিজনেবল প্রাইসে আপনারা যে পেয়ে যাবেন, মাত্র 2350 টাকা পাবেন এই অসাধারণ কালেকশন। দেন আমি এটার কালারগুলো এখন দেখাবো। তো প্রথমে আমি ফিরোজা কালার দেখিয়েছি, ফিরোজা কালারের সাথে দেখাতে চাচ্ছি আমি এরকম চমৎকার একটা নেভি ব্লু কালার, যেটাতে গোল্ডেন একটা টোন রয়েছে। বডিটা কিন্তু টু টোন কালারের, গোল্ডেনিস্ট একটা টোন রয়েছে। দেখুন এইভাবে মুভ করলে কিন্তু কালারটা ক্যামেরাতে রিফ্লেক্স করবে, খুবই চমৎকার। এবং পাড় আঁচল তো আমি বলেছি, জড়ির কোনো ছোঁয়া নেই, সফট মুগার রেশম সুতার উপরে চমৎকার কালার কম্বিনেশনের শাড়ি। আর এই শাড়িগুলো কিন্তু যারাই পরবেন সবসময় মনে রাখবেন, ট্রেডিশনাল জিনিসের কিন্তু একটা অন্যরকম মর্যাদা রয়েছে। যেমন এই বালুচুরি সিল্কটা হচ্ছে একদমই অন্যরকম অনুভূতির শাড়ি, দাদি নানিদের আমল থেকে এই নামটা সবাই শুনেছি এবং এই নামের সাথে এই শাড়ির প্রতি সবাই আমরা একটু অন্যরকমই আগ্রহী। তো সবাইকে বলবো অবশ্যই যাদের যে কালারটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স নিয়ে নেবেন, ইনবক্স করবেন এবং আপনাদের পছন্দের শাড়িটি আপনারা আপনাদের কালেকশনে নিয়ে নিতে পারেন, এরকম একটা শাড়ি অসাধারণ রিজনেবল প্রাইসে। আপনারা জানেন আমাদের বেনারসি পল্লীতে দুটি আউটলেট আছে, একটি হচ্ছে পরশমনি শাড়িজ 1, যেটা হচ্ছে 1 নম্বর লাইনের 7 নম্বর দোকান, আর একটি হচ্ছে পরশমনি শাড়িজ 2, যেটা হচ্ছে 8 নম্বর লাইনের 8 নম্বর দোকান, যেখান থেকে এই অসাধারণ কালেকশন আজ ভিডিও করে আমি দেখাচ্ছি। আমাদের হোলসেল ব্রাঞ্চ যেটা মিরপুর বেনারসি পল্লীতেই রয়েছে, 13 নম্বর লাইনের ঠিক শেষ মাথায় মধুমতি টাওয়ারের নিচতলাটিতে রয়েছে। তো আমি সবসময় আমাদের হোলসেল ব্রাঞ্চে বসে আপনি এখানে এসে দেখে শুনে আপনার পছন্দের শাড়িটিও নিতে পারেন। দেন এখন এই সিলভার অ্যাশি কালারের উপরে কিন্তু ব্ল্যাক একটা টোনের শাড়ি দেখাচ্ছি, পাড়টা দেখুন মিষ্টি কালার হয়ে কিন্তু খুবই চমৎকার লাগছে এখানে, এবং আঁচলটা হচ্ছে মেরুন কালারের উপরে। কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও, অসাধারণ। তো আমি বলবো যে এই শাড়িগুলো কিন্তু কেউ মিস করবেন না, এই শাড়িগুলো কিন্তু মিস করলে নেক্সটে কিন্তু রিস্টক নাও হতে পারে, এত রিজনেবল প্রাইসে বালুচুরি সিল্ক। আপনারা সবাই বালুচুরি এ সিল্কের শাড়িগুলো কিন্তু
যে কোনো পার্টিতে পড়তে পারবেন, যে কোনো প্রোগ্রামে পড়া যাবে, স্কুলের প্রোগ্রামে হোক, কলেজ প্রোগ্রামে হোক, বা আশেপাশে কোনো জায়গা দাওয়াতে যাচ্ছেন, ডে পার্টি বা নাইট পার্টিতে, একটু হালকাভাবে সাজলে কিন্তু খুবই চমৎকার, এটা ভালো লাগবে এই শাড়িগুলো কিন্তু পরলে। দেন আমি ব্ল্যাক কালার দেখাই, ব্ল্যাকে দেখুন ব্ল্যাক সুতোটা কিন্তু ফুটে আছে, খুবই চমৎকার, ব্ল্যাকে ব্ল্যাক সুতোর কাজ একদমই ম্যাচিং, আঁচল হচ্ছে মেরুন কালার, পাড় হচ্ছে মেরুন কালার, আঁচল পাড়ে যে কম্বিনেশনের সাথে বডি ডিজাইনটা খুবই অসাধারণ। এবং এটা যে গোল্ডেনিস্ট কালারও রয়েছে, গোল্ডেনের সাথে গোল্ডেন কালার, এবং আঁচল এবং পাড় হচ্ছে কি মিষ্টি মেরুন কালারের উপরে, এবং এর সাথে দেখাচ্ছি অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের সাথে যে কালার কম্বিনেশন রয়েছে একদমই ইউনিক, যেটা হচ্ছে লালের সাথে, লালের সাথে অরেঞ্জের কম্বিনেশন দুটো দেখতে কিন্তু সিমিলারই মনে হয়, এবং এটা যখন কাছে থেকে দেখবেন তখনই বোঝা যাবে দুটার মধ্যে ডিফারেন্স, যেটাকে লাইট ডিপ কম্বিনেশন বলতে পারেন। দেন এই কালারটা পার্পল, পার্পল কালারটা হচ্ছে খুবই চমৎকার, বেগুনি টোনের একটা সুতো দিয়ে পার্পল কালারের উপরে ওয়ার্ক করেছে, কালার দুটো কিন্তু একই টাইপের বাট একদমই চমৎকার লাগবে। আমি জানি না ক্যামেরাতে এই কালারটা কেমন আসছে, যদি ক্যামেরাতে এটা পারফেক্ট কালার আসে আমি বলবো প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনাকে এই শাড়িটা অসাধারণ লাগবে, এটা আমার ওপিনিয়ন্স, আমি বলেছি আপনারা আপনাদের ওপিনিয়ন্সটা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশনটি রয়েছে, জানাতে পারেন আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে বা কেমন লেগেছে আপনাদের, কী শাড়ি দেখতে চান এবং কত টাকার মধ্যে দেখতে চান, আপনাদের জন্য সব রকম রিকোয়ারমেন্টে পুরো করার জন্য কিন্তু আমরা ভিডিওগুলো করে থাকি, আপনাদের কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের ভিডিওগুলো করার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরশমনি শাড়িজের সাথে থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যখনই আমাদের এই পরশমনি শাড়িজের পক্ষ থেকে নতুন নতুন কোনো ভিডিও আপডেট হবে সবার আগে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।